বিগম্বরপুর অষ্টমঘেরির গ্রামের পুজো। এই পুজো স্থাপিত হয়েছিল 1326 সালে। আজকে বাংলার 1429, মানে প্রায় 103 বছর আমাদের এই বর্তমান বছর নিয়ে। আমাদের এই যে পুজো হয়ে থাকে শিব চতুর্দশীর পরে, যে ষষ্ঠী তিথি মানে অমাবস্যা কেটে গেলে, আবার দোল পূর্ণিমার পূর্বে যে ষষ্ঠী তিথি, এই তিথিতে, এই তিথিতে আমাদের পুজো হয়। ঠিক কোনো না কোনো সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়ে কিংবা মাধ্যমিক পরীক্ষা পড়ে থাকে। আমরা সেই পরীক্ষা ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা সব দিকটা বিবেচনা করে আমরা পুজো করে থাকি। আমাদের অনুষ্ঠান থাকে, পুজোর যে অনুষ্ঠানগুলো হয়, আমাদের সুবিধাটা কি হয় যে আমাদের 2 কিলোমিটারের মধ্যে কোনো মাধ্যমিক সেন্টার থাকে না। যদিও আমাদের গ্রামের ছাত্রছাত্রীরা থাকে, তারা বাড়ি থেকে পরীক্ষার কারণে ওরা সেন্টারের আশেপাশে থেকে পড়াশোনা করে পরীক্ষা দেয়, যাতে ওদের কোনো অসুবিধেই হয়ে থাকে না। এবং আমাদের খেলার যে আঙ্গিকগুলো হয়ে থাকে, সেই আঙ্গিকের ক্ষেত্রে আমাদের যে মাইক যে বাজানো, আমরা খুবই কম সাউন্ডের মধ্যে বাজাই। এবং রাত্রে আমরা যে ছোটোখাটো অনুষ্ঠান করে থাকি, কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান করি, আমাদের লোকশিক্ষার জন্য যাত্রা বলা হয়ে থাকে, নাচ গান হয়ে থাকে, এবং দিনের বেলা করে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়, সামাজিক কাজকর্মের মধ্যে আমাদের রক্তদান শিবিরও হয়ে থাকে। পূজাটা টোটাল 5 দিনের আমাদের প্রোগ্রাম করা হয়েছে। প্রথম দিন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা, এবং দ্বিতীয় দিন আজকে মায়ের পূজা, দেবী মায়ের আরাধনা, এবং আগামী দিন থেকে আমাদের ফুটবল ক্রীড়া অনুষ্ঠান আছে, সেই খেলাটা চলবে 3 দিন। ওই সঙ্গে রাত্রিকালীন যে অনুষ্ঠান রয়েছে, সেখানে রয়েছে আমাদের ওই গীতিনাট্য এবং ওই ঝংকার আর গাজক। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারাই আরম্ভ করে গেছে। আমাদের কুস্তির পর্ব শুরু হয়ে গেছে, তাই আপনাদের উদ্দেশ্যে বারংবার ঘোষণা করা হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।